রেলপথে অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনেও টিকিট প্রত্যাশীদের চাপ ছিল কমরাপুর রেল স্টেশনে কাঙ্ক্ষিত টিকিট হাতে পেতে অনেকে অপেক্ষা করতে হয়েছে বিশ ঘন্টারও বেশি সময় লাইনে ধীরগতির পাশাপাশি অভিযোগ ছিল পছন্দের আসন না পাওয়ার তবে স্টেশন কর্তৃপক্ষ বলছে সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা রোববার দেয়া হচ্ছে একুশ অগস্টের টিকিট বদরুল আলমকে নিয়ে রিপোর্ট নাজিব বেগের ছবি তুলেছেন আবির হোসেন ঈদকে সামনে রেখে টিকিট প্রত্যাশীদের এমন দৃশ্য অচেনা নয় সড়কপথের দুর্ঘটনা ও ভোগান্তি এড়াতে প্রতি বছর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রেলপথের টিকিট নেন নগরবাসী এবছর সার্ভারের কারণে ভোগান্তি চরমে ওঠে তবে রোববার এ সমস্যায় পড়তে হয়নি কাঙ্ক্ষিত টিকিট পেতে কেউ কেউ শনিবার সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে আমি গতকাল সকাল দশটার দিকে এসেছি এবং তখন থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি ফ্যামিলির সাথে ঈদ করবো বলে শুধুমাত্র একটা টিকিটের জন্য কালকে সন্ধ্যা ছটায় আট সি টিকিট কাটার জন্য আমি যাব লাল রংপুর এক্সপ্রেসে লালমনিরহাট তো এখন আছি লাইনে ভোগান্তি কমাতে তাই টিকিট ব্যবস্থার ডিজিটালাইজেশনের উপর গুরুত্ব দিলেন অনেকেই আমাদের জনগণের ভিতরে কোনো সমস্যা নাই সমস্যা ভিতরে তো হচ্ছে ভাই ভোগান্তি তো এবং সামনে গেলে বুঝবো আর কি যদি টিকিটটা পাই তাহলে ভোগান্তি নাই ক্ষমতার অপব্যবহার করে অনেকেই লাইনে না দাঁড়িয়েই টিকিট নিচ্ছেন এমন অভিযোগও রয়েছে একজন আনসারে চারটি টিকিট দিয়েছে ব্ল্যাক ভাই হ্যাঁ এতক্ষণ ধরে নিরাপত্তা দায়িত্ব পালন করছে মানে নিজে টিকিট কেটে বাইরে চরম ভোগান্তি আমরা টিকিট দাও মাত্রই শুনলাম ধূমকেতু এসি টিকিট নাই চারটা মাত্র আছে যদিও অনিয়মের বিষয়টি অস্বীকার করেছে স্টেশন কর্তৃপক্ষ কালো বাজারই তো প্রশ্নই ওঠে না আপনারা বলছেন মানুষ টিকিট করতে পারছে না টিকিট পাচ্ছে না আবার কালো বাজারে আসবে করতে গিয়ে কালো বাজারে এখানে এত মানুষের সাথে এত মানুষের সামনে কিন্তু কালো বাজারে আসার প্রশ্ন ওঠে না তার জন্য যে বুথগুলি ওরা কিন্তু সামনাসামনি ওখানেই আছে কাউন্টারের সামনেই সবাই আছে সুতরাং সবাই কিন্তু এই বিষয়ে সতর্ক আছে একুশ আগস্টের জন্য মোট টিকিট সংখ্যা পঁচিশ হাজার তিনশো সাতান্নটি তিনটি বিশেষ ট্রেন সহ সেদিন চলাচল করবে মোট চৌত্রিশটি ট্রেন এছাড়া একুশ তারিখ ঈদ যাত্রার শেষ দিন রাতে ঢাকা থেকে দিনাজপুর ও রাজশাহীগামী কোন ট্রেন ছাড়বে না বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ নাজিবেক নিউজ নাইন ঢাকা